এখন দাবি না মানলে আমরা এইভাবে শুয়ে থাকবো, অনশন ধর্মঘট হবে। প্রধানমন্ত্রী এখানে আসবে, আয়সা লিখিত দিবে, তারপরে আমরা রাজপথ ছাড়ব। আমাদেরকে এর আগে সচিব বলছিল যে তোমাদেরকে পুনর্বহাল করা হবে, আশ্বাস দিছিল, 14 দিনের আলটিমেটাম নিছিল, তবু আমাদের কোনো কিছু করে নাই, কোনো কিছু চিঠি মিঠি কোনো কিছু দেয় নাই, খালি আশ্বাস দিছে যে তোমরা যাও হবে, এই পর্যন্তই, আর কোনো কিছু করে নাই। এখন দাবি না মানলে আমরা এইভাবে শুয়ে থাকবো, অনশন ধর্মঘট হবে। প্রধানমন্ত্রী এখানে আসবে, আয়সা লিখিত দিবে, তারপরে আমরা রাজপথ ছাড়বো। আমাদের নামে মানতে হবে।